হ্যালো বন্ধুরা, ক্রমিক যুগ্ম সংখ্যা এবং ক্রমিক অযুগ্ম সংখ্যা। ক্রমিক মানে পরপর, ঠিক আছে? তো এই দুটো বলতে কি বোঝায়? ক্রমিক যুগ্ম সংখ্যা মানে হচ্ছে পরপর দুটো যুগ্ম সংখ্যা, যেমন ধরো 2 আর 4, 10 আর 12, 12 আর 14, এগুলো হচ্ছে সব ক্রমিক যুগ্ম সংখ্যা বা পরপর যুগ্ম সংখ্যা। আর পরপর অযুগ্ম সংখ্যা দুটো কীরকম হবে? মনে করো 3 আর 5, বা 5 আর 7, বা 17 আর 19, এইগুলো হচ্ছে দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা। তো আমরা আজকে কি করব, এই ক্রমিক যুগ্ম সংখ্যা বা ক্রমিক অযুগ্ম সংখ্যা সংক্রান্ত যে ধরনের প্রবলেমগুলো কম্পিটিটিভ এক্সামে সাধারণত এসে থাকে, সেরকম 4টে প্রবলেম নিয়ে আলোচনা করবো। সো লেটস, দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে। বলছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 32, সংখ্যা দুটি কত? ঠিক আছে, পরপর দুটো অযুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যা, তাদের যোগফল 32, সংখ্যা দুটি কী কী? তো এগুলো আমরা আজকে সব ট্রিকের সাহায্যে সলভ করব। নিয়মটা কি বুঝে নাও, এই যে যে পরপর দুটো অযুগ্ম সংখ্যার যোগফল যেটা 32 দেওয়া আছে, এটাকে আমরা কি করব, জাস্ট হাফ করব, 2 দিয়ে ভাগ করে দেব। তো 2 দিয়ে ভাগ করে দিলে কি হয়ে গেল, এটা 16। এইবার এই 16-র জাস্ট আগের যে সংখ্যাটা 15 আর পরের যে সংখ্যাটা 17, এই সংখ্যা দুটোই হয়ে যাবে সেই পরপর দুটো অযুগ্ম সংখ্যা যাদের যোগফল হবে 32। মানে এই দুটোই হচ্ছে আনসার। দেখো এটা যোগ করে দেখে নাও, 15 আর 17 যোগ করলে 32। এবার তোমরা বলতে পারো যে আরে ও ভাই, এ তো আমরা চোখে দেখেই বলতে পারি, এর জন্য এত কিছু করার কি দরকার? কিন্তু চোখে দেখে তুমি তখনই বলতে পারবে যদি এই সংখ্যাটা ছোট হয়। 32 থাকলে তুমি এটা চোখে দেখে বলতে পারবে, কিন্তু যদি 9465 থাকে তাহলে কি চোখে দেখে বলতে পারবে? তাহলে কিন্তু পারা যাবে না, তখন নিয়মটা কিন্তু এটাই। ওকে, তো চলো আর একটা করা যাক। নেক্সট কোশ্চেনটা কী বলা হয়েছে দেখো। বলছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 826, পরপর দুটো জোড় সংখ্যা আছে তাদের যোগফল 826। বলছে সংখ্যা দুটির গুণফল কত? তো গুণফল কত বের করতে গেলে আগে তোমাকে সংখ্যা দুটি বের করতে হবে। তাহলে এই সংখ্যা দুটি কী হবে, নিয়মটা কী, দুটি পরপর যুগ্ম সংখ্যার যোগফল যদি 826 হয়, তো সেক্ষেত্রে সংখ্যা দুটো কী হবে, এটাও সেম নিয়ম। আমরা কী করব, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে দেব। তো 2 দিয়ে ভাগ করে দিলে এটা কত আসছে দেখো, 400 আর 26-এর অর্ধেক 13। তো 413। এবার জাস্ট এর আগের যে সংখ্যাটা 412 আর পরের যে সংখ্যাটা 414, এটাই হচ্ছে সেই পরপর দুটো যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা যাদের যোগফল হবে 826। দেখে নাও একটু ক্যালকুলেশন করে, 412 আর 414, দেখো সেই যোগ করলে কিন্তু আমাদের 826ই আসছে। তাহলে এবার এদের গুণফল চেয়েছে, তাহলে এবার এদের গুণফল বের করতে গেলে কিন্তু আমরা জাস্ট সিম্পলি গুণ করব না, এই ধরনের পরপর দুটো যুগ্ম সংখ্যার গুণ করতে গেলে এটা কিন্তু আরও সহজে ট্রিকের সাহায্যে করা যাবে। দেখো 412 মানে 413-1, আর 414 মানে কি, 413+1। তাহলে এবার এটা কি, a+b (a-b) ফর্মুলায় পড়ে যাচ্ছে, a² - b² তো এইবার এইটা কি, যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্কোয়ার। তো এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্কোয়ার নিয়ে কিন্তু এর আগে আমি একটা ভিডিও করেছি, আমি দরকার হলে ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো বা নিচে ডিসক্রিপশন বক্সেও সেই লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। তো যাই হোক, তো এবার এইটা স্কোয়ার, তো এবার তোমরা সেভাবে নির্ণয় করে নিতেই পারবে, তার থেকে 1 স্কোয়ার বিয়োগ করে কিন্তু এটার গুণফলটা বেরিয়ে যাবে। চলো দেখা যাক নেক্সট প্রবলেম, পরবর্তী কোশ্চেনটা কি বলেছে। দুটি পরপর যুগ্ম সংখ্যার গুণফল দেয়া আছে 168, সংখ্যা দুটি কত? ঠিক আছে, তো আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম একটু খেয়াল করে দেখো, সেক্ষেত্রে কিন্তু দুটি পরপর যুগ্ম বা অযুগ্ম সংখ্যার যোগফল দেয়া ছিল, কিন্তু এবার যদি দুটো সংখ্যার গুণফল দেয়া থাকে, পরপর দুটো যুগ্ম বা অযুগ্ম সংখ্যাও যদি বলে, একই নিয়ম, পরপর দুটো জোড় সংখ্যা বা পরপর দুটো বিজোড় সংখ্যা, তাদের গুণফল দেয়া থাকলে সেখান থেকে সংখ্যা দুটি আমরা কী করে বের করব। তো এটা খুব ইজি, জাস্ট প্রসেসটা মনে রাখো। নিয়মটা হচ্ছে কি, এই যেটা গুণফল দেয়া থাকলো তার জাস্ট পরের সংখ্যাটা আমরা নেব, মানে এর সঙ্গে 1 যোগ করে দেব। তো 1 যোগ করে দিলে কত আসছে, 169, তাই তো? তো এই 169 এটা দেখবে সবসময় একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে, তো এই সংখ্যাটার বর্গমূল আমরা বের করব। তাহলে এই 169-এর বর্গমূল কত, 13? তোমাদের মনে হতে পারে যে এখানে নয় বর্গমূল করা গেল, সব ক্ষেত্রে কি যাবে, সব ক্ষেত্রেই হবে, এখানে যত অঙ্ক থাকবে এই টাইপের সমস্ত ক্ষেত্রেই, দুটো পরপর যুগ্ম সংখ্যাই হোক বা অযুগ্ম সংখ্যা, তাদের গুণফল যেটা দেয়া থাকবে তার পরের সংখ্যাটাই পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সেটাকে বর্গমূল করা যাবে। ওকে,
তাহলে এটার বর্গমূল আমরা করলাম ১৩। এইবার এই যে ১৩ আমরা পেলাম, এই ১৩র জাস্ট আগের সংখ্যা এবং পরের সংখ্যা এই দুটোই হচ্ছে সেই সংখ্যা যাদের গুণফল হবে এইটা ১৬৮। দেখো আমাদের বলছে পরপর দুটো যুগ্ম সংখ্যা, পরপর দুটো যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, এই দেখো ১২ আর ১৪ পরপর দুটো যোগ সংখ্যা এবং তাদের গুণফল ১২ আর ১৪ গুণ করে দেখবে এটা কিন্তু ১৬৮ আসবে। তো আমাদের বলেছে সংখ্যা দুটি কত, তাহলে সংখ্যা দুটি হলো ১২ এবং ১৪। দেখো কি বলেছে, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল ৬৭২৩। বলছে বড় সংখ্যাটি কত, দুটো সংখ্যা চাইনি আমাদের, বড় সংখ্যাটি চেয়েছে, ব্যাপার একই। তো আমি কি বলেছিলাম, এই যে পরপর দুটো জোড় সংখ্যাই হোক বা বিজোড় সংখ্যা নিয়মটা একই, এখানে আমাদের যে সংখ্যাটা দেয়া থাকবে গুণফলে তার সঙ্গে এক যোগ করব, মানে জাস্ট এর পরের সংখ্যাটা নেব। এবং আমি বলেছিলাম এই পরের সংখ্যাটাই কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হবে, মানে এর বর্গমূল করা যাবে। এটা কেন যাবে সেটাও আমি বলছি ভিডিওর লাস্টে। তো এটার বর্গমূল করলে কী হবে তার জন্য আমাদের একটু বর্গমূলটা করে নিতে হবে, একটু দেখে নাও বর্গমূলটা। বর্গমূলের নিয়ম হচ্ছে কি, জাস্ট লাস্ট থেকে আমরা দুটো দুটো করে সংখ্যা এইভাবে পেয়ার করি। ওকে, তো এবার এখানে যেটা আছে ৬৭, এখানে আমার এমন একটা সংখ্যা নিতে হবে যে যার স্কোয়ার বর্গ করলে সেটা ৬৭ হবে বা তার থেকে কম হবে। তো সেটা কত, ৮, কারণ ৮ স্কোয়ার হচ্ছে ৬৪। ৯ যদি নিই তাহলে ৯ স্কোয়ার ৮১, এর থেকে বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার এটা বিয়োগ করে যেটা আসলো ৩, আর উপর থেকে কিন্তু দুটো করে সংখ্যা একবারে নামে, ঠিক আছে, টোটাল ২৪টা একবারে উপর থেকে নেমে যাবে। এবং এই যে ৮ এখানে লিখেছি না, এই ৮ ডাবল মানে ১৬ এখানে লিখতে হবে। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল, তোমরা সবাই জানো প্রায়, কিন্তু যদি কেউ ভুলে যেয়ে থাকো তো তার জন্য আমি এটা করে দিচ্ছি। ওকে, এইবার নিয়ম হচ্ছে কি, এখানে এমন একটা সংখ্যা আমাকে বসাতে হবে যে সংখ্যা দিয়ে এই পুরোটাকে গুণ করলে এইটা হয় বা এর থেকে ছোট হয়। এখানে যদি বর্গমূল করা যায় তাহলে কি এটাই হবে, কারণ এখানে মিলে যাবে, এরপরে আর কোনো সংখ্যা নেই। তো দেখো এখানে যদি আমি ১ বসাই তার মানে কি এই ১ দিয়ে এই পুরোটাকে গুণ করব, তাহলে কত হবে ১৬১। আর যদি এখানে ২ বসাই তাহলে এই ২ দিয়ে এই পুরোটাকে গুণ করব, তাহলে এই ২ দিয়ে এই পুরোটাকে গুণ করলে দেখো যেটা আসছে সেই ৩২৪। তাহলে আমাদের কী করতে হবে, এখানে ২ বসাতে হবে এবং এই ২ দিয়ে এই পুরোটাকে গুণ করলে যেটা আসলো ৩২৪ এখানে বসালাম, দেখো মিলে গেল। ওকে, আর এইবার যেটা করতে হবে, এই যে ২ যেটা বসিয়েছিলাম এখানে, এই ২টা আবার এখানে বসিয়ে দেব। তো এই হয়ে গেল ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। তাহলে ৬৭২৪ তার বর্গমূল বা রুট করলে যেটা আসলো আমাদের ৮২। এর আগের আর পরের সংখ্যা দুটোই হচ্ছে আমাদের সেই সংখ্যা যার গুণফল হবে এইটা। তো এবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারবে বাড়িতে যে এই দুটোকে গুণ করলে কিন্তু অবভিয়াসলি এটা আসবে। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে যে বলেছে যে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত, তাহলে নিশ্চয়ই বড় সংখ্যাটি কত হবে আমাদের ৮৩। এইবার আমি বলি যে এখানে যেটা দেওয়া ছিল যে পরপর দুটো জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা যাদের গুণফল দেওয়া ছিল তার পরের সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কেন হবে, দেখো দেখো যে কোনো পরপর দুটো যুগ্ম সংখ্যা হোক বা অযুগ্ম সংখ্যা, ধরো ৪ আর ৬ পরপর দুটো যুগ্ম সংখ্যা, যদি অযুগ্ম সংখ্যা ভাবো ৫ আর ৭ পরপর দুটো অযুগ্ম সংখ্যা, তো এদেরকে কিন্তু আমরা কীভাবে লিখতে পারি, একটা যদি এক্স মাইনাস ১ হয় আর একটা সংখ্যা তাহলে অবশ্যই হবে এক্স প্লাস ১, কারণ কি এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সই কিন্তু কত ২, আর পরপর দুটো যুগ্ম হোক বা অযুগ্ম সংখ্যা হোক তাদেরও কিন্তু ডিফারেন্সটা ২। তাহলে এবার এই দুটো সংখ্যার গুণফল কত হবে, এই দুটো সংখ্যার গুণফল এক্স স্কোয়ার মাইনাস ১। এখানে যেমন হচ্ছে, যেমন ধরো এই দুটো সংখ্যার গুণফল কত ২৪, এই দুটো সংখ্যার গুণফল কত ৩৫। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ১। এবার দেখো তাহলে এর সঙ্গে যদি আমি ১ যোগ করি তাহলে কী আসছে, এটা এটা কেটে যে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে না, এবং এটা একটা হোল স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা। যেমন এখানে যদি আমি ১ যোগ করি তাহলে দেখো কত আসছে ২৫, এটাই হচ্ছে সেই এক্স স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা। এখানে যদি ১ যোগ করি দেখো কত আসছে ৩৬। এইভাবে পরপর যে কোনো দুটো জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যাই হোক না কেন সেই দুটোকে গুণ করে তার সঙ্গে ১ যোগ করলে দেখবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এইবার আমাদের নিয়মটা কি বলেছিলাম যে এর বর্গমূল করবো, তাহলে এক্স এর বর্গ, এই এক্স স্কোয়ারের বর্গমূল করলে কত হবে এক্স। যেমন এইটার বর্গমূল করলে কত আসছে ৫, এটার বর্গমূল করলে কত আসছে ৬। তাহলে এবার আমাদের সংখ্যা দুটো কী ছিল, আমি কি বলেছিলাম যে এই বর্গমূল করার পরে যেটা আসবে
যেমন এখানে পাঁচ আসলো, তার জাস্ট আগের সংখ্যা এবং পরের সংখ্যাটা দেখো তাই হচ্ছে, পাঁচের জাস্ট আগের সংখ্যা এবং পরের সংখ্যা সেই দুটোই হচ্ছে আমাদের উত্তর। তো এই যে এক্স এর জাস্ট আগের সংখ্যা এক্স মাইনাস ওয়ান আর পরের সংখ্যা এক্স প্লাস ওয়ান, এই দুটোই কিন্তু ছিল আমাদের পরপর দুটো যুগ্ম বা অযুগ্ম সংখ্যা। আশা করি ক্লিয়ার হলো। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।